नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागत। आमार आज के गवेषणार विषय धनु राशि। आज रात 11:58 बुध अस्तगत। बुद्धि बोले जे कोनो समस्या सहज सरल समाधान, तबे कयेकटी क्षेत्रे बाधा। हाँ, ठीक धरेछेन। आजकेर ए भिडियोए आमी धनुराशि प्रत्येक जातक जातिके शोनाबो। आज रविवार, आज 23 এপ্রিল, आज शुभ अक्षय तृतीया। और आज के रात 11:58 पर राजकुमार बुध, बुद्धिदाता बुध, जे बुध धनुराशि जीवन के समृद्ध करे बुद्धिर द्वारा, से बुध अस्तगत जाच्छे। बुध अस्तगत जावर फले धनुराशि जीवने कौन कौन क्षेत्रे सौभाग्य आनबे, कौन कौन क्षेत्रे दुर्भाग्य आनबे, से सम्पर्के आमी विस्तारित आलोचना करब। तार आगे बोली आमारी यूट्यूब चैनलटीके अवश्य सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते ये धरनेर भिडियोगुलो आमी आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी विस्तारित फलादेशे प्रवेश करी। প্রথমেই বলবো, আপনি যদি ধনুরাশি হন জানবেন আজ রবিবার, আজ 23 এপ্রিল রাত্রি 1:58 পর আপনার জীবনে একটা সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে। আপনার জীবনে প্রবেশ করতে চলেছে স্বয়ং মা লক্ষ্মী, কারণ বুধ অস্তগত যাওয়ার ফলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি উপর করে দেবেন ধনদেবতা কুবের ও মা লক্ষ্মী, কারণ বুধ আপনার ক্ষেত্রে অবশ্যই সপ্তমপতি এবং বুধ আপনার ক্ষেত্রে অবশ্যই দশমপতি। কর্মপতি এবং সপ্তমপতি অস্তগত যাওয়ার ফলে আপনার জীবনে সমৃদ্ধির নতুন ধারা শুরু হবে। আপনি যদি ধনু রাশি হন আপনার জীবনে আসবে সাফল্য, আপনার জীবনে আসবে সুযোগ, আপনি জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবেন। বুধ বক্রী হবে, বুধ অস্তগত যাওয়ার ফলে আপনার জীবনে একাধিক কাজের সুযোগ আসবে, আপনার জীবনে আসবে উন্নতি করার একাধিক ঠিকানা। সুতরাং ধনুরাশি জাতক জাতিকাদের, আপনি যদি আজ রাত 11:58 পর বুধের এই সফলতাকে গ্রহণ করতে চান, তাহলে সর্বাগ্রে নিজের বিচার বিবেচনাকে স্ট্রং করুন। কারণ বুধ অস্তগত যাওয়ার ফলে আপনার বুদ্ধি খুলে যাবে, যে সমস্ত কাজ এতদিন আপনি করতে পারছিলেন না। আপনি ধনুরাশি, আপনি বড় মেধাবী, মেধাবী হয়েও আপনি নানাভাবে অসফল হয়ে পড়ছিলেন। কিন্তু আমি বলবো, এই অসফল হওয়া শুধু সময়ের অপেক্ষা। আপনি কোনো মতে মেধাবী হবেন না, আপনি কোনো মতে হেরে যাবেন না, কারণ বুধ আপনাকে প্রদান করবে বিরাট মেধা, বিরাট মানসিক শক্তি, বিরাট বুদ্ধি। বুধের বুদ্ধিতে আপনি যে কোনো সমস্যার অতি সহজ সরল সমাধান খুঁজে পাবেন। বুধ যেহেতু বক্রী এবং বুধ যেহেতু আপনার কর্মের অধিপতি, বুধ যেহেতু আপনার অবশ্যই সপ্তমের অধিপতি, তাই আপনার কর্মজীবনে ব্যবসা জীবনে বিরাট সাফল্যের খবর আসবে আজ রাত্রি 11:58 পর। কেননা বুধ আপনাকে দেবে ব্যবসা ক্ষেত্রে সমৃদ্ধির সুযোগ, বুধ আপনাকে দেবে চাকরি ক্ষেত্রে সমৃদ্ধির সুযোগ, বুধ আপনাকে প্রতিষ্ঠিত করবে কর্মজীবনের পথে, বুধ আপনাকে প্রতিষ্ঠিত করবে সাফল্যের পথে। বুধের বুদ্ধিতে আপনি জীবনের প্রত্যেকটা পথ সঠিকভাবে চিনতে পারবেন। বুধ আপনার জীবনকে সমৃদ্ধশালী করবে। বুধের বুদ্ধিতে আপনি যে কোনো সমস্যার অতি দ্রুত সহজ সরল সমাধান খুঁজে পাবেন। তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে সাবধানে থাকতেই হবে, আমি আবার বললাম, বুধ রাত্রি 11:58 যখন সে বক্রী হয়ে যাচ্ছে, তখন দুটো গ্রহ দ্বারা সেই যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই দুটো আপনাকে বিশেষভাবে সাবধানে থাকতেই হবে। বুধ বক্রী হওয়ার ফলে আপনার কর্মজীবনে, বুধ অস্তগত যাওয়ার ফলে আপনার কর্মজীবনে শত্রুতা আসতে পারে। আপনি যদি ধনুরাশি হন আপনার কর্মজীবনে প্রচুর শত্রু চলে আসবে, এই শত্রুদের আপনাকে বিনাশ করতে হবে। তাই এখনই শত্রু বিনাশের মন্ত্র রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দিশো জহি, এই মন্ত্র রোজ 108 বার পাঠ করুন। জয়ং দেহি, যশো দেহি, দিশো জহি, দিশো জহি, এই মন্ত্র 108 বার পাঠ করতে হবে। এই মন্ত্র পাঠের মাধ্যমে আপনি অবশ্যই সৌভাগ্য পাবেন, কারণ বুধ বক্রী হওয়ার ফলে আপনার কর্মজীবনে প্রচুর শত্রুতা আসবে,
এই শত্রুরা আপনাকে গায়ে কলঙ্ক দিতে চাইবে, এই শত্রুরা আপনার সঙ্গে কর্মস্থানে খারাপ খারাপ আচরণ করবে। তাই সেদিক দিয়ে বেরিয়ে আসতে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশোজহি এই মন্ত্র আপনি অবশ্যই পাঠ করবেন আপনি যদি ধনুরাশি হন। এছাড়া বুধ অস্তগত যাওয়ার ফলে আপনার অবশ্যই ভাই বা ভগিনী এদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, তাই এদের সঙ্গে যাতে সম্পর্কের অবনতি না ঘটে তাই তারামাকে প্রতিবার 108 জবরমালা দেবেন, তারামাকে ধূপ নিবেদন করবেন, আর এটুকু করলেই আপনার জীবনে অনেকখানি সফল হবে, জীবনের সফলতা আপনি নতুন রূপে দেখতে পাবেন। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম, ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম যে আজ রাত্রি, আজ রবিবার, আজ 23 এপ্রিল রাত্রি 11:58 পর তাদের জীবনে আসতে চলেছে বিরাট সমৃদ্ধির যুগ। তারা যেন এই সমৃদ্ধিকে গ্রহণ করে, কারণ এই সুযোগ জীবনে একবারই আসে। তাই বলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন বা ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে আমি ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।